আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি, সর্বদা সবার পাশে। উপলক্ষে শান্তিপুরের বিভিন্ন জায়গায় শিব মন্দিরে চলছে শিব আরাধনা। আজ শিবরাত্রি, পুজো উপলক্ষে ভারতীয় সংঘ পরিচালনায় শ্রী মহাকাল পুজো এবং পাঁচ দিনব্যাপী বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে শুরু হয়ে গেল এক বিশাল মেলা। এই মেলার উদ্বোধনে উপস্থিত ছিলেন শান্তিপুর পৌরসভার পৌরপিতা সুব্রত ঘোষ সহ সভাপতি কৌশিক প্রামাণিক ও বিভিন্ন কাউন্সিলরগণ। অন্যদিকে শান্তিপুরের বক্তাঘাটের এলাকায় 80 থেকে 90 বছরের পূর্ণ শিব মন্দিরে চলছে শিবের মাথায় জল ঢালা। অন্যদিকে ধরা পড়ল গোবরচট বটতলা এলাকায় শিব পুজো কমিটির উদ্যোগে তিন দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান ও একটি মেলা। একদিকে আবার শান্তিপুরের অতি প্রাচীন জটিলেশ্বর মন্দিরে জল ঢালার ভক্তদের ঢল নেমেছে দেখা গেল। আবার দেখা গেল শান্তিপুর চৌগাছা পাড়ার বুড়ো শিবতলার পুণ্যার্থীদের জল ঢালার ঢল। সেখানে উপস্থিত ছিলেন 13 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রশান্ত গোস্বামী। সব মিলিয়ে শান্তিপুর শিবরাত্রি উপলক্ষে মানুষের মধ্যে উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতন। চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি শান্তিপুর থেকে জগন্নাথ মণ্ডলের বিশেষ প্রতিবেদন। ছবি চলে এসছে, হুম হুম সবাই এসছে। ঠাকুর বহুত পুরনো মন্দির, আমাদের আশেপাশে 7-8টা গ্রাম থেকে প্রচুর লোকজন আসে, সন্ধ্যাবেলায় প্রচুর দর্শনার্থী আসে। প্রতি বছর আমাদের বিশাল জাঁকজমক করা হয়, প্রশাসনেরও ব্যবস্থা আছে, এইভাবেই আমাদের মন্দির প্রতিষ্ঠিত হয়ে আসছে। এলাকাটার নাম, এলাকাটার নাম বক্তারঘাট। এলাকার যুবক বন্ধুরা, বয়স্ক মানুষরা যারা আছেন, এই শিবরাত্রি উপলক্ষে ভারতীয় সংঘের এই পুজো, যুগলদা বলছিল 27 বছরে পদার্পণ করলো। এই এলাকার বয়স্ক মানুষ যারা আছেন, একটা সময় এই পুজোকে তাদের পূজার সঙ্গে সঙ্গে তারা কিছু এলাকার ব্যস্ত মানুষদের জন্য চিন্তাভাবনা করেছেন, তারা কিছু ব্যস্ত আয়োজন করেছেন। তারা এইটা পুজোটা প্রায় 27 বছর খুব নিষ্ঠার সঙ্গে তারা পূজাটা করে থাকে। পুজো কমিটির সহ সম্পাদক কালাই সরকার, ভীষণ ভালো তুমি মধ্যে এসে কেন্দ্র করে এই ছোট মেলারও আয়োজন কালাই সরকার, এবং এখানে ছোট ছোট দোকানদাররা তাদেরও কিছু নিয়ে এসছেন, তাদেরও কিছু এখান থেকে উপার্জন হবে। এরকম ধরনের মেলাকে কেন্দ্র করে বিভিন্নভাবে এই মানুষ যাতে সেই মেলাকে একত্রিত করার একটা আমাদের পুজো কমিটির উদ্যোগ গ্রহণ, এই পুজো আরও যাক, এরকম মানুষের পাশে গিয়ে তারা এইভাবে সাহায্য এবং সহযোগিতা করুক এই কামনা করি। এবং মহাদেবের কাছে আমি চাইব, তিনি যেন সারা শান্তিপুরের মানুষকে ভালো রাখেন এবং সুস্থ এই কামনা করি। এইখানে অনুষ্ঠান 24 বছর ধরে, এই বছর থেকে 24 বছর ধরে অনুষ্ঠান হচ্ছে। আমরা ঠিক ছোটোর থেকে এখানে অনুষ্ঠান দেখছি, খুব ভালো লাগে। এখানকার সবাই মিলে এই অনুষ্ঠানটা করে, আমাদেরও খুব ভালো লাগে, দূরে যেতে হয় না। আর এখানকার সবাই রাত 4 পহর ধরে জল ঢালে, আর এখানে 6 দিন হয়তো অনুষ্ঠান হয়। না আমি অত বছর ধরে জল ঢালি না, কিন্তু থাকি এখানে, অনুষ্ঠানে থাকি। হ্যাঁ, বাবার বাড়িতেই আসি। আজকে কিছুদিন করা হয়নি, এবার আমরা আবার প্রথম শুরু করলাম। তারপরে এই আমাদের যে চেয়ারম্যান, আমাদের আগে অজয়বাবু থাকতো, অজয়বাবু এসে আমাদের এখানে এই উদ্বোধন করতেন, তখনই তো চলে গেছে। এখন এই আমাদের পৌরপতি, ওনাকে নিয়ে এসে আমরা এই উদ্বোধনটা করলাম, বা এইবারই আমরা বস্ত্র বিতরণ করলাম। কত বছর ধরে হচ্ছে আপনার? মোটামুটি 27 বছর পড়লো, 27তম পুজো হচ্ছে এইবার। 1996 সালে এই মহাকাল পুজো শুরু হয়। এবার আমরা রেখেছি এখানে ধর্মীয় অনুষ্ঠানের মধ্যে আছে আমাদের কবিগান, আগামীকাল কবিগান, তারপরে বাউল অনুষ্ঠান আছে, তারপর আছে যাত্রাপালা আছে, এবং লাস্টে আছে আমাদের ফাংশান, তারপরে এলাকার গ্রামবাসীর সকলের ভালোবাসা দিয়ে আছে মহোৎসব।
এলাকার লোক সবাই খায় এই মহোৎসবে দুপুরবেলা করে। এখানে কমসে কম আমাদের এখানে চতুর্থ পর্ব পর্যন্ত পুজো হয়, তবে এখানে আমার গ্রামের লোকে মিনিমাম কমসে কম হাজারের উপরে পুণ্যার্থীর এখানে জল ঢালে। প্রতি বছরই এরকম অনুষ্ঠান হয়। আমরা এখানে একটা কথা বলে যাই, আমরা এখানে প্রথম শুরু করেছিলাম তখন আমাদের 60 টাকা পুঁজি ছিল, 60 টাকা পুঁজি থেকে। তখন আমরা এখানে এই বটতলায় বসে বসে দেখতাম আমাদের এলাকার মা বোনগুলো বাইরে যাচ্ছে, মানে টাউনের দিকে যাচ্ছে, বটতলায় যায়, ওইদিকে অনেক দূরে যায় জল ঢালতে। তখন আমরা কয়েকটা ছেলে মনে মনে পরিকল্পনা করলাম যে আমার এলাকার মা বোন বাইরে যাচ্ছে জল ঢালতে, তারা আস্তে আস্তে কখনো 10টা বাজে 11টা বাজে, যে কোনো দিন যখন তখন দুর্ঘটনা ঘটতে পারে, কিন্তু ঘটেনি। তাই আমরা কয়েকজনের পরিকল্পনা করে আমরা এটা শুরু করি। তা আমাদের প্রথম পুঁজি হয় 60 টাকা, এবং বাবার নামে একটা কী আছে, যে টাকা ওঠে সেই টাকায় আমাদের অনুষ্ঠান হয়ে যায়। বাবা এখনও কখনো এবার আমাদের 24 বছর। ছোটবেলা থেকেই দেখছি এখানে অনেক বছর আগে থেকে জল ঢালা হচ্ছে, খুব ভালোভাবে শান্তিপূর্ণভাবে হচ্ছে, অনেক বড় করে হচ্ছে, ভালো লাগছে। আমরা অনেক ছোট থেকেই দেখে এসেছি, মা কাকিমা সবাই ঢালছে জল, তো আমরাও সেই। আপনাদের বাড়ি কোথায়? আমাদের বাড়ি এখানে। আমার নাম মৌসুমী সরকার। শান্তিপুরের পৌরপতি সুব্রত ঘোষ মহাশয়, শান্তিপুরে একটা চিরাচরিত বলবো অভ্যাস, কারণ শান্তিপুরে 12 মাসে 13 পার্বণ, এবং শান্তিপুরের মানুষ এর সঙ্গে অভ্যস্ত। এবং আমি কিছুক্ষণ আগে আমাদের রামনগর মাঠের ওখানে মহাকালের যে মন্দির বিশেষ পুজো হচ্ছে তার উদ্ঘাটন করে এলাম, এবং ওখান থেকে এসে শান্তিপুরে আর এক স্বনামধন্য শিবলিঙ্গ যেখানে জলেশ্বর নামে খ্যাতি লাভ করেছে, এবং আপনারা সবাই জানেন যে এই শিবলিঙ্গের নাম আগে অন্যরকম ছিল। পরবর্তীকালে একবার শান্তিপুরে খুব অত্যন্ত খরা হয়, সেই সময় আমার পূর্বপুরুষ বিজয় কৃষ্ণ গোস্বামী তার মাথায় জল ঢালেন, তারপর থেকে তার নামকরণ হয় জলেশ্বর। এবং আমি যেখানে আজ এখানে উপস্থিত হয়েছি, এই মন্দিরটি বুড়োশিব নামে খ্যাত, এবং এই এলাকা কেন শান্তিপুরে বহু মানুষ দূর দূরান্ত থেকে এসে ওনাকে পুজো দেয়, এবং এই মন্দিরে নিত্য পুজো হয়। এবং আমি জানি যে বিশেষ বিশেষ দিনে ভগবানের ভোগ রাগ হয়, সেজন্য আজকের এই বিশেষ দিনে এসে আমি ভগবানকে প্রণাম জানিয়ে গেলাম এবং প্রার্থনা জানিয়ে গেলাম নিজের জন্য এবং শান্তিপুর বাসীর জন্য। আজ এ পর্যন্ত, সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, দেখতে থাকুন সব জেলার সব খবর, সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।